জোর করে আগামী নির্বাচনে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন দিবা স্বপ্ন হবে সেই স্বপ্ন কি বিএনপির একটি কর্মীও যদি বেঁচে থাকে তাদের সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে হবে না ইনশাআল্লাহ আরে আমরা তো মরছি আমরা তো মরছি আমার ভাইরা মরছে আমরা বলার জন্য প্রস্তুত রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আওয়ামী লীগ আজকে দয়া করে রাস্তাঘাটে মিছিলে থামাইতে আইছেন না তাইলে অন্য ঘটনা হবে পুলিশকে বলবো এখন আওয়ামী লীগকে থামান ওই শান্তির সমাবেশ বলে তারা আমাদের সমাবেশে হামলা করে মিছিলে হামলা করে পুলিশ ভাইদেরকে বলবো পুলিশের দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই তাহলে আপনারা থাকেন নাহলে আওয়ামী লীগ থাকুক দুইটার একটা ঠিক করে সামনে যাব আর সামনে যারা আছেন এখানে কয় লোক আছে এখানে 25% নাই 75% রাস্তায় আছে আমাদের নেতা মির্জা আব্বাস আসতে পারে নাই পরে হাইটা তাকে আসতে হয়েছে তাই অনেক লোক রাস্তায় আছেন এই রাস্তা দিয়ে আমরা দয়াগঞ্জ হয়ে গোলাইকাল হয়ে আমাদের যে পিএনপির পুরানো অফিস নয়াবাজার সেখানে যে আমরা শেষ করব আপনারা সেই পদযাত্রায় সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ